ফ্রেন্ডস, আমি শুভম অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথামেটিক্স অ্যাসাইনমেন্ট। তো আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ টু ম্যাট্রিক্স সাজ দ্যাট এবি ইকুয়ালস টু বিএ। নর্মালি দেখো, আমরা আগেই বলেছি যে ম্যাট্রিক্স কখনো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না, মানে দুটো ম্যাট্রিক্সকে এ বি গুণ করলে সেটা বি এর সাথে ইকুয়াল হবে না। কিন্তু আমাদের যেহেতু এখানে ফাইন্ড করতে বলেছে, তাই আমরা এটাকে বের করছি। তো কিভাবে বের করব? সিম্পল ব্যাপার, প্রথমে আমরা এ একটা ম্যাট্রিক্স ধরে নেব। আমি আরবিটারি একটা ধরছি 1 2 2 1, আর বিটা যেটা হবে সেটা আমরা ধরছি এ স্কোয়ার, মানে হচ্ছে এ গুণ এ ইকুয়ালস টু হচ্ছে 1 2 2 1 1 2 2 1। দেখো, চেষ্টা করবে ম্যাট্রিক্সটা অন্তত ডায়াগোনাল ম্যাট্রিক্স ধরা, তাতে ইজি হয় যথেষ্ট। এক একে এক, 2 2 4 5, 2 2 2 4 2 2 2 4 3 4 5, তাহলে এটা বেরিয়ে গেল। এবার আমরা কী করব, এবি মাল্টিপ্লাই করব। 1 2 2 1, 5 4 4 5, করলে কত আসে দেখি। 5 5 4 2 8 5 13, 10 14 14 13। এবার আমরা বিয়ে দেখি কত আসে। 5 4 4 5, 1 2 1 2 1, করলে আসছে 5 5 4 2 8 13 14 14 13। তো দেখতে পাচ্ছো এ বি ইকুয়ালস টু আমরা বি এ দেখিয়ে দিয়েছি, যেখানে আমরা এ একটা আরবিটারি ম্যাট্রিক্স ধরেছিলাম আর বিটাকে সবসময় আমরা এ স্কোয়ার ধরেছিলাম। তো এ আজ থেকে আমরা তো নর্মালি এটা সব ক্ষেত্রে, সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব নয়, বাট যদি তুমি যে কোনো একটা আরবিটারি দুটো ম্যাট্রিক্স চুজ করো তাহলে কখনোই তুমি এ বি ইকুয়ালস টু বি এ দেখাতে পারবে না। কিন্তু নর্মালি এরকম যদি চুজ করো, বিকে যদি আমরা এ স্কোয়ার চুজ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এ বি ইকুয়ালস টু বি খুব ইজিলি বের করে দিতে। আই হোপ তোমরা বুঝে থাকবে, এরকম অনেক কোয়েশ্চেন সিউ কিংবা ছোটোখাটো অনেক কম্পিটিটিভ এক্সামে আসে। আই হোপ তোমাদের ভালো লেগেছে।